সবচেয়ে বেশি পেঁয়াজের বাজারে আগুন, কয় কি পেঁয়াজের বাজার বলে আগুন, 105 টাকা। সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি। বন্ধুরা, ঢাকা মোহাম্মদপুর রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেটে চলে আসলাম। দর্শক, হুহু করে বাড়ছে পেঁয়াজের দাম। আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদার পাইকারি কেমন দামে বিক্রি করছে আপনাদেরকে দামটা জানাবো। প্রত্যেকটা মানুষ ভিডিওটা কন্টিনিউ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। আমরা আরদার বাইরে আছে, যেখানে ওনাদের সাথে বিস্তারিত কথা বলে আপনাদেরকে পেঁয়াজের দামটা সম্পূর্ণ জানিয়ে দেবে এবং এলচি পেঁয়াজ কেমন দামে বিক্রি করছে এই দাম। আমরা পেঁয়াজের বিশাল আরদে চলে আসলাম। এই যে সরাসরি পেঁয়াজ বিক্রি হচ্ছে। দাদা কেমন আছেন? দাদা আছি ভালো, আছেন ভালো? শরীর স্বাস্থ্য কেমন আছে আপনার? খুব ভালো। মন্দির কেমন আছে? খুব ভালো, খুবই ভালো। ওই যে পেঁয়াজ কি বিক্রি করতেছেন? পেঁয়াজের বাজার তো অনেক বেশি। পেঁয়াজের বাজার অনেক বেশি, কি কোন আসলেই বেশি পেঁয়াজের বাজারে আগুন, কয় কি পেঁয়াজের বাজার বলে আগুন, 105 টাকা। হ্যাঁ 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 হ্যাঁ, 105 টাকা আজকে দেশি পেঁয়াজ। আই হে কয় কি হাইব্রিড 105? হ্যাঁ 195। আচ্ছা, আমরা এই যে পেঁয়াজ গুলো এগুলো সব দেখতে পাচ্ছি, এগুলো সব কোন জায়গার ভাই? যে পেঁয়াজ গুলো সব ফরিদপুর। ফরিদপুর কত চলছিল আজকের বাজারে? ফরিদপুর আছে 100, একটা আছে 95। একটা আছে 100, একটা আছে 95। বাড়াটার কারণটা কি পেঁয়াজের বাজারে? বলতেছে পেঁয়াজ সংকট, পেঁয়াজ কি নাই কৃষকের কাছে? কৃষকের নাই, খুব কম, কারণ এখনো অনেক সময় দরকার, অনেক মাস লাগবে পেঁয়াজের। এটা এটা কি দেশি না ইন্ডিয়ান? এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ান, ইন্ডিয়ার কত বিক্রি হচ্ছে? 95 টাকা ইন্ডিয়ান পেঁয়াজ, 95। দেখেন কি পরিমাণ বাড়া বাড়া, 100। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারা বছর 100, এগুলো 100। হ্যাঁ দেখেন কি পরিমাণ দর্শক, ইন্ডিয়ান এবং এই যে দেখো এটা দুইটা দুইটা কোয়ালিটি, দুইটা কোন জায়গা, দুইটা কোন জায়গা? জোড়ে ইন্ডিয়ান, একটা ইন্দুর বলে একটা বলে নাসিক। ও নাসিক আর ইন্দুর, এই যে সুন্দর কথা, মানে নাসিক আর ইন্দুর। নাসিক হচ্ছে কত? 100 টাকা আর ইন্দুর 95। 95 টাকা। গত বিগত 3 মাসে এরকম দাম ছিল নি? এরকম দাম ছিল না। 3 মাস আগে দাম ছিল 80 টাকা দেশি পে, ইন্ডিয়ান তো ছিল না, দেশি পে 80 টাকা ছিল, 80-78 এরকম। আর এখন বিক্রি করছেন? এখন বিক্রি করতেছি 100, 105। ভালোই লাগলো। দাদা আলুর বাজার কি অবস্থা? আলুর বাজার বেশি, আলুর বাজার কত? আলু রাজশাহী যেটা বিক্রি করতে 53 টাকা। 53 টাকা, 53 টাকা। হ্যাঁ, লাল আলু 50, গত 2-3 দিন আগে দাম কেমন ছিল? এক সপ্তাহ আগে ছিল 52 টাকা, এখন 53, আর লাল ছিল আপনার 48 টাকা। আর এখন দাম খালি হু করে বাড়ছে, সকালে একদম বিকালে আর একদম, এরকম হয় নাকি? এরকম না, একটু সময় নেয়, 2-4 দিন সময় নেয়, আবার বৃষ্টি গেল আমাদের দেশে, বৃষ্টির জন্য এখন তো বৃষ্টি নাই, মাশাআল্লাহ, বৃষ্টি হয়তো কমতে পারে, আবার আলুর দামটা তেজ না, আলুর দামটা কমতে পারে, কিন্তু পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নাই। পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নাই, আশা করি আরো বেশি, আরো বাড়বে প্রতিদিন রাত পোয়ালি শোনা যাবে নিত্য নতুন খবর, নিত্য নতুন খবর। দেখছেন এই দাদা কিন্তু এইভাবে কথা কখনো বলে নাই, সবসময় বলে আছে যে পেঁয়াজ খালি পানির দামে। হ্যাঁ, আর এই পেঁয়াজ এখন আগুন, আগুন পেঁয়াজের বাজার, এখন আইরে পেঁয়াজ কমবে না আশা করি, এটা ঠান্ডা নেন তার প্রাইস থেকে পেঁয়াজের বাজার কমার সম্ভাবনা নাই, কমানো নাই। আচ্ছা, এই যে আমরা রসুন দেখতে পাচ্ছি কত করে চলছিল? এটা নাটোর, নাটোর কত নাম্বার? 190 টাকা, 190। আর ওইটা এটা 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 170, 170। এটা চায়না ছোট সাইজ 170 টাকা, মানে চায়না ছোট সাইজ, দেখেন দেশি পেঁয়াজ মতো লাগে না? হ্যাঁ দেশি পেঁয়াজ মতো লাগে। এটা কত? 170 টাকা। বাহ, খুবই সুন্দর চমৎকার পেঁয়াজ। বড়টা আছে 160 টাকা, 160 টাকা। আর এটা 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 160, 160 টাকা। রসুনের বাজারটা কি বাড়তে দিকে না কমতে দিকে? রসুনের বাজার কমতি, রসুনের বাজার কমতে দিকে, বাজার ছিল বেশি, এখন তো অনেক টাকা কমছে, 50 টাকা দিয়ে কমছে, 50 টাকা রসুনে কম। তার মানে মাশাআল্লাহ একটু রসুনটা নিয়ন্ত্রণই আছে? হ্যাঁ নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণের ভিতরে আছে। এই যে দেখুন বস্তায় বস্তায় খালি মাল বিক্রি হচ্ছে, 100 টাকা প্রাইস থেকে দর্শক, বস্তায় বস্তায় খালি মাল বিক্রি করছে নাকি? বাংলাদেশি। হ্যাঁ, আদা, আদা। আচ্ছা, আদার বাজারে কি অবস্থা? কালকে বিক্রি হয়েছে 260 টাকা, হ্যাঁ আজকে 270 টাকা, 200। আদার বাজারটা বাড়তি কারণটা কি? হয়তো মাল আছে না, এই জন্য মাল আসতেছে না, এই জন্য না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আদার দাম কি আরো বাড়তে পারে? বাড়তে পারে বা কমতে পারে এরকম কোন সিকিউরিটি নাই। এটা চায়না আদা ছাড়া আদা নাই কোনো? না, অন্য কোনো আদা আছে? অন্য কোনো আদা, সব মিলিয়ে জানা আদা, সব মিলিয়ে পেঁয়াজের দাম যে বাড়ছে, আরো বেঁচে কিনা কি ভালো না খারাপ? বেঁচে কিনা মোটামুটি, একদম খারাপও বলা যাবে না আর ভালো বলা যাবে না, ভালো বলা মানে আছে মোটামুটি, মোটামুটি আছে আর কি, যার যত দরকার ততটুকু নাই। দর্শক, সাদেক খান কৃষি মার্কেট থেকে এই ছিল আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে ভর্তি সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।